ভাই আছে একটু বুকে নিয়ে কান্দ তো একটু এই ছাত্র বা কার উস্তাদ আছে একটু দৌড় দিয়ে যাও তো দেখি উস্তাদকে যা করে একটু বুকে জড়াই দাও তো দেখি বাবা আরে বাবাকে এইভাবে বুকে নিয়ে কান্দ তো একটা মিনিট এই ভাই বাবাকে বুকে নিয়ে চিপে ধরে থাক একটা মিনিট ধরে থাক বুকটা ঠান্ডা কর চাচা আপনার ছেলেকে বুকে চিপে ধরে রাখে আল্লাহ আজকের এই মাহফিলটাতে দেখে এই সন্তানগুলোকে বুকে নিয়ে কান্দে আল্লাহ আমার বাবা নাই আমি কাকে বুকে নেব আল্লাহ আমার যদি বাবা থাকতো আজকে আমিও বুকে নিতাম আমার বাবা নাই এই সন্তানগুলো বাবাকে বুকে নিয়ে কান্দে যাদের বড় ভাই আছে এখানে দেখেন তো কার কার বড় ভাই আছে একটু বুকে নেন তো বড় ভাইও বাবার মতো সমতুল্য কার বড় ভাই আছে একটু বুকে নেন তো ভাই আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি নাজাতের ওসিলা বানিয়ে দেন আমিন বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم من تعلم علما ممن يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يأني ريحها أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا من بره আমাদের প্রিয় রাসূলের সামনে একবার দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে আরেকবার সালাম জানাই সকলে সুন্দর করে জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলে সুন্দর করে জবাব দিয়ে বলবেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই বলেছেন ভাই আল্লাহর প্রশংসা করতে গেলে কোনো অসুবিধা আছে সকলে প্রশংসা কইবেন আল্লাহ পাকের প্রশংসা যারা কায় আল্লাহ তাদের উপর দুই ধরনের নিয়ামত দান করে একটা হলো আল্লাহর প্রশংসা গাইলে আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেন নাম্বার দুই হলো যেনার প্রশংসা করবেন তেনাকে যদি খুশি হয়ে যায় তা আল্লাহ পাক আপনার আমার জিন্দিগির গোনাকাটা মাফ করে দিবেন এজন্য প্রশংসা আদায় করব শুধুমাত্র আল্লাহর শুধুমাত্র কার সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লক্ষ কোটি দরুদ সালাম আমাদের প্রিয় নবী আমাদের প্রিয় রাসূল আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিগিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই সম্মানিত মুআজ্জাজ হাজিরিন আজকের এই সময়টা যে সময়টা আমরা বসেছি আজকে যদি এই সময়টা যদি এখানে মাহফিলের আয়োজন না হতো আমরা কেউ না কেউ টেলিভিশনের সামনে থাকতাম কেউ বাড়িতে বসে বসে সময় কাটাইতাম
কেউ হয়তো দোকানপাটে চা খাইতাম, কেউ হয়তো আমরা বিভিন্ন বাজারঘাটে রাজনৈতিক আলোচনা করতাম, সবাই মিলে একটা জবাব দিবেন তো, সেই জায়গাগুলো থাকা ভালো না কোরআনের বাগানে থাকা ভালো? মন থেকে বলছে এই আল্লাহর জমিনই সবথেকে দামি জায়গা, এটাও একটা দামি জায়গা যেখানে কোরআন হাদিসের মজলিস। এই জায়গায় শুধু আপনি না, আল্লাহর অগণিত ফেরেশতারা এখানে জমায়েত হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাই না। আল্লাহর ফেরেশতারা আমাদের চতুর্দিকে ঘেরাও করে ফেলছেন, এটা রাসূলুল্লাহর হাদিস। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি এই যে আমি বক্তব্য দিচ্ছি, আমাকে যেমন আপনি লাউডস্পিকার দিয়েছেন, এখানে ভিডিও ধারণ করেছেন, যার মানে হলো আমার রেকর্ডগুলোকে এটাকে আগামীকাল এটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ছাড়িয়ে দেওয়া হবে। আমি হয়তো একদিন দুনিয়াতে থাকবো না, তো এরকম হাজার বছর ধরে এই রেকর্ডগুলো থাকবে, এই কথাগুলো থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন এই রেকর্ডগুলো শুনবে, আপনারা সকলে জবাব দেন, আল্লাহ যদি এই যে রেকর্ড ভিডিওম্যান ক্যামেরাম্যান অডিওম্যান এগুলো ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দেন নাই। এগুলো যদি ধরে রাখার মতো সুযোগ হয়, সেই বঙ্গবন্ধুর ভাষণ, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ আজও মানুষের হৃদয়কে কেড়ে নেয়। জোরে বলুন ঠিক কিনা? সেই কথা যদি আজও রেকর্ড হয়, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন। আপনি আমি দুনিয়ার জমিনে কয় জায়গায় সুবহানাল্লাহ বললাম, কয় জায়গায় আলহামদুলিল্লাহ বললাম, কয় জায়গায় মিথ্যা বললাম, কয় জায়গায় আল্লাহর নামে স্লোগান দিলাম, এগুলো আল্লাহ যুগ যুগ জোরে ধরে রাখবেন, তা কেয়ামতের ময়দানে এটা প্রমাণ করবেন। আজকের এই মাহফিলের বৈঠক আল্লাহ পাকের কাছে ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছেন, কোরআনের ব্যাখ্যা। এই মাহফিলের মধ্যে আপনি যা কিছু বলবেন এটা সব কিছু ভিডিও রেকর্ড হবে, হয়তো বা আল্লাহ পাক জীবনের এই কাজটার অসিলা করে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক কোন আমলের বিনিময়ে মাফ করবেন এটা আমরা কেউ জানি না। সুবহানাল্লাহ। আল্লাহ তার আখিরি নবীর উম্মতকে একটা চুল পরিমাণ দানা পরিমাণ ভালো কাজের কাজটা যদি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়, আল্লাহর কাছে যদি ভালো লাগে, তাহলে আল্লাহ পাক তার রাসূলের উম্মতকে সেই ওসিলা করে মাফ করে দিবেন। তার একটা হাদিসের ব্যাখ্যা আপনাদের সামনে বলি, একটু মনোযোগ দেন এবং আমার দিকে তাকান। আমার রাসূল, আপনার রাসূল, দুজাহানের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, একটি জিনিস মনে রাখবেন, পৃথিবীর কোন নবীর নাম শুনলে দরুদ পড়া ওয়াজিব নয়, আমার আপনার দুজাহানের নবীর নাম শুধু বললে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। শুধু মুহাম্মদ বলে থামা যাবে না, যদি কোনো বক্তা মুহাম্মদ বলে এটা ভুল হয়ে যাবে, সাল্লাল্লাহু আলাইহি। আমার রাসূলের ক্ষেত্রে কখনো শুধু নাম বলা যাবে না, স্বয়ং আল্লাহ আমার নবীকে শুধু মুহাম্মদ বলে ডাকে নাই। কই সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ আমার রাসূলকে কোনো জায়গায় কোরআনের মুহাম্মদ বলে ডাকে নাই। আমার আল্লাহ কি বলে ডাকছেন জানেন? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার আল্লাহ কোনোদিন তার রসুলকে নাম ধরে ডাকে নাই, মুহাম্মদ বলে ডাকে নাই। আমার নবীর ব্যাপারে আল্লাহ কি বলছেন জানেন? আমি আয়াতটা বলবো, আপনারা হাত তুলে আল্লাহু আকবার বলবেন। আমার আল্লাহ বলছেন, হাবিব, আপনার নামে যারা দরুদ পড়বে না তারা গুনাহগার হবে। আমি আল্লাহ আপনাকে যে বানাইছি, আমি আল্লাহ আমার আপনার নামে দরুদ পাঠ করি। কি সুন্দর কথা! আমি আয়াতটা বলবো, দেখি কত জোরে আল্লাহু আকবার বলেন। أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার নবী কি, আমার আল্লাহ নিজে সম্মান দিয়েছেন, আমিন বলে। আমার রসুলকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন, আমার আল্লাহ বলছেন, হাবিব, কোন নবীর নামে আমি হাবিবুল্লাহ রাখি নাই, আমি খলিলুল্লাহ রাখছি। খলিলুল্লাহর অর্থ হচ্ছেন আল্লাহর বন্ধু, আমিন কহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, কিন্তু আপনার নাম রেখেছি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর অর্থ কি জানে? আসমান আর জমিনের মধ্যে যতটা ডিস্টেন্স, এর থেকে বেশি ডিস্টেন্স হলো খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে। খলিলুল্লাহর অর্থ হচ্ছেন আল্লাহর দোস্ত, আর হাবিবুল্লাহর অর্থ হচ্ছেন আল্লাহ তাকে দোস্ত বানাইছেন, তিনি হলেন আমার নবী। আচ্ছা, সবাই বলেন, আপনাকে যদি আমি দোস্ত বানাই
আপনার সঙ্গে যদি আমি দোস্তওয়ালি করি তাহলে আপনার দাম বেশি আর আপনি যদি আমার সঙ্গে দোস্তওয়ালি করেন তাহলে আমার দাম বেশি আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন হাবিব পৃথিবীর সমস্ত নবী রাসূল আমার সঙ্গে খাতির লাগায় আর আমি আল্লাহ তোমার সঙ্গে খাতির লাগাই সুবহানাল্লাহ কি মহব্বত কি ভালোবাসা আমার রাসূলের মধ্যে একটু জোরে বলেন আল্লাহু আকবার আর একটি কথা শুনলে আপনারা খুশি হবেন কোন নবীর নামের সঙ্গে আমার আল্লাহর সঙ্গে নামের মিল নাই কিন্তু আমার আল্লাহ বলছেন নবী আপনার নামের সঙ্গে আমার আল্লাহর সঙ্গে নামের মিল রাখছে শুনবেন শুধু আর আল্লাহু আকবার বলবেন মুহাম্মাদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শুরু ইল্লাল্লাহ শেষ 13টা অক্ষর পাবেন গুনে দেখবেন 13টা অক্ষর আছে কয়টা লা আল্লু লা ইলাহা ইল্লাল্লাহ 13টা অক্ষর পাবেন আমার রাসূল আমার আল্লাহ বলছেন হাবিব আমার 13টা আপনার কেন 12টা করব আপনার জন্য 13টা বানাইলাম এখন বলবো দেখি কত জোরে আল্লাহু আকবার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও 13টা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও 13টা একটু জোরে বলেন আল্লাহু আকবার মসজিদের টালসে লেখে দেখবেন ওই যে মসজিদের টালস ওই যে মিনারের টালস ডান দিকে আছেন আল্লাহ বাম দিকে আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন আমার আল্লাহর অনেকগুলো টালস পাওয়া যায় মসজিদের মধ্যে ডান দিকে আল্লাহর নাম 99টা লেখা আছে বাম দিকে আমার নবীর নামও 99টা লেখা আছে আমার নবীকে দূরে দেন নাই খুব কাছাকাছি রাখছেন আমার আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তার রাসূলকে আল্লাহর বাড়িতে দাওয়াত করছেন আল্লাহ তাকে দাওয়াত করে নিয়ে যাবেন মেরাজে কার বাড়িতে আল্লাহর বাড়িতে সফর সঙ্গী হিসেবে আল্লাহ পাক জিব্রাইলকে মাধ্যম করেছেন আমিন বলেন আল্লাহ তার রাসূলকে দাওয়াত করছেন রাসূল জানে না আল্লাহ আগে দাওয়াত করছেন জান্নাতের মধ্যে তো যা করছেন করছেন আকাশের প্রত্যেকটা স্তরের মধ্যে সাত আসমান সাতটা আকাশের মধ্যে আমার নবীর জন্য সাতটা দরজা করছেন স্পেশাল গেট মনে করেন আপনাদের করে গেট বানাইছেন তাকে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আপনার জন্য আমি সাত আসমানের জন্য সাতটা করে আসমানে সাতটা গেট বানাইছি শুধু আপনাকে স্বাগতম দেওয়ার জন্য শুধু আমি আল্লাহর পক্ষ থেকে আমিন কর হাবিব শুধু তাই নয় পৃথিবীর কোন নবী রাসূলকে আমি এইভাবে আমন্ত্রণ করি নাই আকাশের মধ্যে যেটা আমি আপনার জন্য করেছি আমন্ত্রণ করেছি তার মানে কি জানেন আপনি যে আকাশে আসবেন আপনার আসার এক মাস আগে আমি জাহান্নামের দরজাকে আমি বন্ধ করে দিয়েছি মেরাজ কোন মাসে হয়েছে লাইলাতুল মেরাজটা কোন মাসে হয় রজব মাস আমার আল্লাহ বলেন আপনার মেরাজের মাসটাতে আমি শুরু করেছি যখন আমি তখনই জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি শুধু তাই নয় হাবিব এক মাস আগে আমার জান্নাতের হুরগেলানদেরকে আমি হুকুম দিয়েছি এরে জান্নাতের ফেরেশতারা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে আমি প্রধান মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে আনতেছি আমার জান্নাত যা আছে তার থেকে বেশি সাজগোজ করাও শুধু তাই নয় আসবে আমার বন্ধুর উম্মতগুলো কিভাবে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার জন্য একটা নমিনেশন একটা সুন্দর করে একটা প্রোটেকশন রাখো যাতে আমার বন্ধুর উম্মতকে আমি কিভাবে কোন ওসিলায় জান্নাতে নেব আমি আমার বন্ধুকে চোখে দেখাইয়া দেব একটু হাত তুলে জোরে বলা যায় না আল্লাহু আকবার এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কন আল্লাহু আকবার আপনার আমার দুজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নাবিয়িন জাহান্নামের ভিতরে গেছেন যাইয়া দেখে জাহান্নামের ভিতরে যাইয়া দেখে একটা বিশাল আকারে সাজা দেওয়া হচ্ছে একজন আল্লাহর বান্দিকে আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল এই মহিলাটাকে কি অপরাধের কারণে এই মহিলাটার সাজা হচ্ছে বলে আর ইয়া রাসূলুল্লাহ এটা পরে বলবো তার আগে জান্নাতে যান জান্নাতে যাইয়া দেখে আল্লাহর নবী জান্ন
জান্নাতের ভিতরে বিশাল একটা সিয়ারের মধ্যে একজন রমণীকে বসাইয়া দুই দিক থেকে পাখার বাতাস করতেছে আর জান্নাতের খাবার খাবার খাওয়াচ্ছে আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিব্রাইল এই মহিলাটাকে যার কারণে আল্লাহ এত জান্নাতটাকে শান্তিতে রাখছে আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দিয়া বলে ওগো আল্লাহর পয়গম্বর আপনার উম্মতের মধ্যে এটাও একটা লক্ষণ হিসেবে আল্লাহ রাখছে প্রথম যেই মহিলাটাকে জান্নাতের ভিতরে আল্লাহ রাখছে এই মহিলাটা দুনিয়ার জমিনে একটা খারাপ মহিলা ছিলেন নোংরা মহিলা ছিলেন কিন্তু এই মহিলাটা একটা মাখলুকের সঙ্গে ভালো আচরণ করার ওসিলা করে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন জোরে বলেন আল্লাহু আকবার আখিরি নবীর উম্মতকে আল্লাহ কিভাবে ক্ষমা করবে বলে কিভাবে বলে একটা পিপাসিত কুকুর সবাই বলেন তো কুকুর আল্লাহর মাখলুক না কুকুর মাখলুক না শুধু মাখলুক না আল্লাহর অলিরা বলছেন একটা কুকুরের মধ্যে 10টা গুণ থাকে এই 10টা গুণ যদি কোনো মানুষের চরিত্র থাকে সে বিনা হিসেবে জান্নাত চলে যাবে একটু জোরে বলেন আল্লাহু আকবার একটা কুকুর বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই একবার রাস্তা দিয়ে চলতেছেন একটা কুকুর সামনে পড়ে গেছে বড় পীর আব্দুল কাদের জেলানী কুকুরকে ডাক দিয়ে বলে কুকুর তোমার বেশি দাম না আমার বেশি দাম একটু প্রশ্নের জবাব দাও তো আল্লাহু আকবার কুকুর এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ আমি যদি বলি যে কুকুর তোমার থেকে আমার দাম বেশি তাহলে আমার ভিতরে অহংকার আসবে নিজেকে নিজেকে বড় বলা যাবে না যদি বলি যে এ কুকুর তুমি কুকুর আর আমি মানুষ অবশ্যই আমার দাম বেশি এই কথা বললে আমার অহংকার আসবে আর যদি বলি না আমার থেকে তোমার দাম বেশি তাহলে কোরআনের অবমাননা হবে কারণ কোরআনে আল্লাহ পাক মানুষের ব্যাপারে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি এই পৃথিবীর জমিনে সবথেকে বনি আদম সন্তানকে আমি দামি করে বানাইছি তাহলে আমি কি করে বলি যে আমার থেকে তুমি দামি আর তোমার থেকে আমি দামি আল্লাহ রলি বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে কুকুর রে এই প্রশ্নের জবাব যদি তুমি চাও তাহলে আমাকে মরণ পর্যন্ত অপেক্ষা করা লাগবে মরণের পরে যদি আল্লাহ আব্দুল কাদের জেলানীকে মাফ করে দেয় তাহলে বলতে পারবো তোমার থেকে আমার দাম বেশি আর যদি আমাকে মরণের পরে আব্দুল কাদের জেলানীকে ক্ষমা না করে তাহলে আমি আব্দুল কাদের জেলানীর দাম নাই কারণ তুমি কুকুরের দাম বেশি কারণ তোমার হিসাব হবে না তোমার কোনো হিসাব নাই আর আমি আব্দুল কাদের জেলানীর হিসাব পাই টু পাই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নিব কাকে ওজনে কম দিয়েছেন কার সঙ্গে ন্যায় অন্যায় কথা বলেছেন অনেক হাজী সাহেব আছে ছেলেকে জমি দিয়েছেন বেশি মেয়েকে কম দিয়েছেন কথা বলেন ঠিক কেনা মানুষকে ক্ষমতা দেখাইছেন কটু কথা বলেছেন মানুষের হাজারো মন ভাঙছেন মসজিদে শুধু আঘাত করলে হয় না মসজিদ শুধু ভাঙলে হয় না অনেক মুসলমানের মন ভাঙা মানে মসজিদ ভাঙা আল্লাহু আকবার বলে মানুষের মনে কত কষ্ট দিয়েছেন পাই টু পাই হিসাব দিবেন আল্লাহ তাআলার কাছে তাহলে বলেন তো বাবা আল্লাহ তাআলার কাছে আমরা হিসাব দিয়ে কি জান্নাতে যাইতে পারবো এই জন্য বিরল থানার ভাইয়ারা আপনার আমার দোজাহানের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ প্রত্যেক নামাজের পর এই দোয়াটা করতেন এই দোয়াটা আমার নবী উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন সবাই আমার সঙ্গে দোয়াটা পড়েন আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির ইয়া আল্লাহ আমার হিসাব নিও না আমাকে বিনা হিসাবে জান্নাত দিও আল্লাহর কাছে যদি কোনো মুসলমান হিসাব দিতে হয় সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে বিনা হিসাবে জান্নাতের আশা করেন হিসাব দিতে গেলে জান্নাত যাইতে পারবো কারণ হিসাব কি দেবো ভাই পানির হিসাবে তো দিতে পারবো না কতগুলো পানি ব্যবহার করেছি জীবনে কতগুলো পানি খাইছি কতগুলো মুখ দিয়ে কথা বলছি কত টাকা ক্ষয় করেছি ওগুলো বাদ দেন আপনার পরনের কতগুলো কাপড় পরিধান করছেন এই হিসাবটাই তো দিতে পারবেন কথা বলেন ঠিক কেনা অথচ কোরআনে বলছেন ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররাই ইয়ারা সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করো তারও হিসাব দেওয়া লাগবে সরিষার দানা পরিমাণ গোনা করলেও তারও সাজা ভোগ করা লাগবে সরিষার দানা জীবনের এমন একটা অপরাধ যে অপরাধ আপনি নিজের ইচ্ছায় করেন নাই অনিচ্ছায় হয়েছে এটারও সাজা পাওয়া লাগবে আর অনিচ্ছায় যদি একটা ভালো কাজ করেন থাকেন এটারও উপকার আপনি পাবেন আল্লাহু আকবার বলে আল্লাহর যদি দয়া আমাদের প্রতি না হয় তাহলে আমরা আল্লাহর জান্নাতে যাইতে পারবো আল্লাহর দয়া আপনারা চান
আল্লাহর দয়া যদি পাইতে চান আজকের এই আমলটা আপনাদের কাছে আমি শোনাবো আমিন কর যে আমলটা আজকে আপনাদেরকে কোরআনুল কারীম থেকে শোনাবো সূরা নূহ থেকে 10 থেকে 12 নম্বর আয়াতের তাফসীর আপনাদের কাছে শোনাবো আল্লাহ তাআলা বলেন আপনাদের সকলকে বলি প্রিয় মা বোনেরা আপনারাও আছেন আমরা সবাই শুনে নেই জীবনে কোনোদিন আপনাকে আল্লাহ আপনাকে গরীব বানাবে না শুধু টাকাওয়ালা বানাবে শুধু টাকাওয়ালা না আপনাকে সম্মানওয়ালাও বানাবে শুধু সম্মানওয়ালা না আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবে আমিন কর শুধু মুস্তাজাবুদ দাওয়াও না অনেক আপনারা গোপন রোগে আক্রান্ত রোগীর আছেন যেগুলো ডাক্তারের কাছে বলতে পারেন না অথবা ডাক্তারের কাছে যান চিকিৎসা করেন কিন্তু রোগ ভালো হয় না আল্লাহর রাসূল বলেন তোমরা যদি এই আমলটা দিনে প্রত্যেকদিন করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে চারটা উপকার দান করবে যারা যারা শুনবেন একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান তো দেখি এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার বলেন টাকার পাহাড় হবে আপনার ও আমার বাজারের দোকানদার ভাইয়েরা টাকা খোঁজেন তো টাকা টাকার পাহাড় হবে যদি আমলটা করেন আমিন কর রিজিকের মালিক আমার আল্লাহ দোকান নয় রিজিকের মালিক আমার আল্লাহ চাকরি নয় রিজিকের মালিক আমার আল্লাহ জমি নয় রিজিকের মালিক আমার আল্লাহ আপনার ব্যবসা নয় সারা জীবন খাও খাও করলেন আল্লাহ যদি না দেয় আপনি কিভাবে পাবেন আছে আছে পকেটে টাকা আছে খাইতে পারে না এরকম মানুষ আছে না না জোরে বলেন আছে না না আমার জীবনের একটা বাস্তব ইতিহাস বলি আমি একবার খুবই ক্ষুধার্ত জুমার নামাজ আদায় করে আমার গাড়িতে চড়ে আমি বগুড়ায় মাহফিলে যাব দুই পকেটে টাকা বাসাও রান্না বান্না রেডি এমন সময় গাড়িওয়ালা ফোন করে বলছে হুজুর 5 মিনিট খুব দ্রুত আসেন ফুলবাড়ি বাস স্ট্যান্ড ডায়াবেটিক্স মোড়ে অপেক্ষা করতেছি আমি বললাম আমার আর ভাত খাওয়া হবে না অথচ সকালেও নাস্তা খাই নাই পকেটে টাকা চিন্তা করলাম যে ডায়াবেটিক্স মোড়ে গাড়িটাকে আটকাই আমি একটু ভাত খেয়ে নেব আমিন কর খেতে যেতেই গাড়িওয়ালা বলল হুজুর খাওয়ার কোনো বুদ্ধি নাই তাড়াতাড়ি চলেন আমি মনে মনে ভাবলাম যে বগুড়া চার মাথায় নামে তারপরে খানা খাবো আল্লাহ করে বান্দা তোর কপালে আজকে খাবার হবে না আমি রিজিক তোর বন্ধ করছি আমিন কর বগুড়া চার মাথা যাইতেই গাড়ি এসে দাঁড়ি মাহফিলের কর্তৃপক্ষ গাড়ি নিয়ে অপেক্ষা বলে হুজুর খালি গাড়িতে চড়েন ভাত অপেক্ষা করতেছে বাড়িতে খালি যাবেন আর খাবেন আমি বললাম তাহলে নিজের টাকা দিয়ে কেন খাবো যাই মাহফিলত খাই যাইয়া দেখি কেমন যেন গ্যাম জ্যাম লাগছে মাহফিলে ভাত নাই কয় হুজুর আগে স্টেজে চড়েন তারপরে খাবেন 12টা বাচ্চা ভাই পেটের অবস্থা রিজিকের মালিক আল্লাহ আমি মালিকের কাছে সেজদায় পড়ে বললাম মালিক রে ওই ফজরের নামাজের সঙ্গে একটা বিস্কিট খাইয়া এখন রাত 10টায় বিস্কিটের উপর আছি পানি ছাড়া আর মুখ তার কিছু যায় না এটা বুঝলাম আমার রিজিকে আজকে সারাদিন কোনো খাবার নাই চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার রিজিকের মালিক আপনার নয় ভাই আপনি নন রিজিকের মালিক কে আল্লাহ জোরে বলেন কে 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 অবশ্যই আল্লাহ الله يرزق من يشاء কোরআনের তেলাওয়াত যদি শুনে মজা পান তাহলে হাত তুলে আল্লাহু আকবার বলবেন হ্যাঁ যুবক ভাইরা সবাই বলবেন ইন্নাল্লাহ ইয়ারজুক মান ইয়াশা وبغير حساب ارے بندہ হায়াতের মালিক আমি আল্লাহর হাতে মউতের মালিক আমি আল্লাহর হাতে তোমার রিজিকের মালিক আমার আল্লাহর হাতে তোমার সম্মানের মালিকও আমি আল্লাহর হাতে তোমার ক্ষমতা দেওয়ার মালিকও আমি আল্লাহর হাতে দুনিয়ার কোন মানুষের হাতে এই ক্ষমতাগুলো দেওয়া হয় না এগুলো আল্লাহ রাখছে জোরে বলেন আমিন সকালে ফজরের নামাজের পরে আল্লাহর উপর তাওয়াক্কাল করে রাস্তায় চলবেন আল্লাহ আজকে গোটা দিন আপনার মধ্যে আপনার পথে যেন চলতে পারি আমিন বলেন ঘর থেকে বাহির হবেন একটা দোয়া পড়বেন গ্যারান্টি দিচ্ছি আপনি ফজরের নামাজ পড়ে ঘর থেকে বাহির হবেন একটা দোয়া পড়বেন দোয়াটা শিখাই দেই সারা দিন আপনার যত দুশ্মন থাক একটা ফুলের টোকাও আপনাকে দিতে পারবে না আপনাকে ষড়যন্ত্র করেছে আজকে এই লোকটাকে পিটাবো আজকে বেজ্জত করব আজকে এই বাজারে আসলে কিন্তু যাবেন কিন্তু ওই লোকটা আপনাকে বেজ্জত করতে পারবে না আমলটা শিখাই দেব বলবো শিখাই দেব আপনি ঘর থেকে যখন বাহির হবেন ফজরের নামাজের দিন শুরু হবে তখন আপনি বলবেন এই সিনার মধ্যে হাত দিয়ে বলবেন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم এরকম ছয়টা আয়াত পড়ে সিনার মধ্যে ফু দিবেন আমার রসুল আপনার নবী এই শিক্ষাটা যখন সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন একদল সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা একটা কাফেলায় নিয়ে আমরা একটা দলের মধ্যে আমরা একটা দিন প্রচারের জন্য গিয়েছিলাম সেই দলটা আমাদের আক্রমণ করছিল আমরা সামনে দৌড়াচ্ছিলাম আর ওরা আমাদেরকে মারার জন্য পিছে পিছে দৌড়াচ্ছে আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আপনার এই আমলটার কথা আমাদের খেয়াল পড়ে গেছে আমরা চলতে চলতে সূরা ইয়াসিনের ছয়টা আয়াত পড়ে সিনার মধ্যে পু দিয়ে জমিনের মধ্যে বসে গেছি আল্লাহর কসম করে বলি আমরা যে বসলাম ওরা চতুর্দিকে খালি দৌড়াচ্ছে অথচ আমাদেরকে দেখে না কই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআন মানুষকে হেফাজত করে জোরে বলেন কি করে এবানি সকলের নয় শুধু মুমিনের এবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয় কোরআন নিয়ে হাজার বছর কোরআন নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয় নারায়ে তাকবীর হাত তোলেন নারায়ে তাকবীর কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর কি চমৎকার মানুষ আপনারা কি ভালোবাসার মানুষ আপনারা যে কোরআন প্রেমিক মানুষ এটা প্রমাণ হয়ে যায় জোরে করে আমি সকলের হৃদয়গুলো সকলের মনগুলো শুধু কোরআন শোনার জন্য কাঙ্ক্ষিত হয়ে আছে মনে হয় সারা রাত বয়ান চললে কোরআনের কথা সারা রাত শুনতে মন চায় আমিন কর আমিন কর আরে এটা হলো সেই কোরআন যেই কোরআন আপনারা আমার দোজাহানের নবী তেলাওয়াত করলে মক্কার কাফেরেরা ঠিক থাকতে পারে না আবু জেহেল আবু লাহাব যারা আইন করে কোরআন থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করে আল্লাহর পয়গম্বর তখন কোরআন পড়ে তারাও ঠিক থাকতে পারে না তারাও পদ্মা লাগে শরীরের মধ্যে কাপড় টাপড় দিয়ে লুকিয়ে লুকিয়ে আমার নবীর কোরআনের তেলাওয়াত শ্রবণ করে একবার মক্কার কাফেরের আইন করলো এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না আল্লাহু আকবার কর এবং তার কণ্ঠের তেলাওয়াত শোনা যাবে না যদি কেউ যাও মৃত্যুদণ্ড কে দিলেন মক্কার লিডার আবু জেহেল মক্কার লিডার আবু লাহাব মারহাবা কর নেতারা চিন্তা করলো যেহেতু আইন পাশ করছি আজকে তো আর সাধারণ পাবলিক কেউ আসবে না আজকে মন ভরে আমরা নিজে শুনব মারহাবা কর আজকে তো আর কেউ আসবে না আজকে নিজে শুনব মন ভরে মক্কার এক কোণের নাম হলো রুকনে ইয়ামনি আর এক কোণের নাম হলো হাজরে আসওয়াদ আর এক কোণের নাম হলো রুকনে শাম আর এক কোণের নাম হলো রুকনে ইরাকি চারটা কোণের চার ধরনের নাম মারহাবা কর মক্কার এক কোণের মধ্যে আবু জাহা আবু জেহেল জায়া উৎপাতে আছে আমার নবীর কোরআনের তেলাওয়াত কখন হবে আর আজকে মন ভরে শুনব আমার নবী দুই সময় কোরআন শরীফ পড়তেন দুই সময় কোরআন শরীফ পড়া সবথেকে বেশি ফজিলত দুই সময় কোরআন শরীফ পড়া সব থেকে উত্তম উত্তম সময়টা কোন কোন সময় শুনে নেন একটা হলো ফজরের নামাজের পর আর একটা হলো ঈশার নামাজের পর দুই সময় আপনারা অল্প হলেও ঘরে যাই কোরআন শরীফ পড়বেন আল্লাহ রাসূল বলছেন যেই ঘরের মধ্যে সকালে কোরআন শরীফ তেলাওয়াত হয় এই ঘরের পরিবারের জন্য একজন দুইজন নয় সত্তর হাজার রহমতের ফেরেশতা সেই ঘরের পরিবারের জন্য শুধু দোয়া করে রাত্রিবেলাও যদি দুইটা হলেও তেলাওয়াত করেন বাড়ির পরিবারকে বলবেন বিবি আমার সন্তানেরা সবাই বলো দুটি হলেও কোরআন শরীফের তেলাওয়াত করবেন দুটি আয়াত হলো কারণ এই বাড়িটাতে রহমত আনা দরকার আছে না নাই শান্তি বাড়িতে চান বাড়িতে সুখ আর শান্তি চান বাড়িতে যদি সুখ শান্তি চান তার টেলিভিশন বন্ধ করেন গান বন্ধ করেন নাচ গান বন্ধ করে দিয়ে কোরআন চালু করেন আল্লাহর কসম আপনার পরিবার সুখ আর শান্তি দিয়ে আল্লাহ ভরাই দিবে
এই যে সোনার টুকরো ছেলে মেয়েগুলো দেখেন না মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চা, এগুলো আমাদের বাচ্চাগুলোর মতো বাচ্চা। এই বাচ্চাগুলো সূরাতুল ইয়াসিনের এক মুবিন মুখস্ত করে আপনাদেরকে শোনাইলো। এখন যদি আমি ইন্টারভিউ নেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কুরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেঙে যাবে মধুর শয়তান, ভেঙে যাবে মধুর শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান। এগুলো নিয়ে যে আপনার মৃত্যুর পরে কোরআন শরীফ পড়ান। বাবা, 1000 মাদ্রাসার ছাত্র পড়লে যেটা উপকার হবে না, আপনার কলিজার টুকরো সন্তান মৃত্যুর সময় আপনার পাশে দাঁড়িয়ে বলবেন, আব্বা আম্মা আমি তোমার কলিজার টুকরো সন্তান, আব্বা তোমার মৃত্যু সজ্জায় আমি তোমার মাতের পাশে দাঁড়াইছি, আব্বা আপনার মাথাটা আমার বুকের মধ্যে দিলেন, আমার হাতটা আপনার কপালের মধ্যে দিই, আপনার কলিজার টুকরো মেয়েটা আব্বা আব্বা বলে কাঁদবে, আপনার মেয়েটা আব্বা আব্বা বলে কাঁদবে আর কোরআন শরীফ তেলাওয়াত করবে। ভাই, ওই সন্তানের বুকের মধ্যে থাকা অবস্থায় কোরআনের তেলাওয়াত অবস্থায় যদি আপনি মারা যান, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি বাবা, আপনার মতো ভাগ্যবান পিতার পৃথিবীতে নাই। এরে ভাই জানে রে বন্ধুগণ, এই জন্য আমাদের কলিজার টুকরো ছেলে মেয়েদেরকে কোরআন শিখা বাধ্যতামূলক ফরজে আইন করেছেন, আমিন কর। আপনি এমএ পাস বানান, বিএসসি বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান, পুলিশ বানান, আরবি বানান, যা বানান বানান, আল্লাহ আপনাকে নিষেধ করে নাই। আল্লাহ বলেছেন, বান্দা আপনার সন্তানকে আলেম বানাইতে হবে, হাফেজ বানাইতে হবে, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন, বান্দারে তোমার সন্তানকে নেককার বানাও, নেক সন্তান বানাও। ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমি ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। আবার বাইদার, আবার বন্ধুগণ, জীবনের একটা ছোট্ট ইতিহাস আপনাদের সামনে বলে দেই বাবা, এখন আপনারা চোখের পানি ফেলাবেন আর কাঁদবেন। বাংলাদেশের এমন কোন জেলা নাই, আপনাদের এই ছোট্ট ভাই আবুল কাসেম সরকারকে আল্লাহ নেয় নাই, বাংলাদেশের এমন কোন থানা নাই যেই থানাতে আল্লাহ পাক এই গুনাগারের পা উঠায় নাই। আমার জীবনের বহুত ইতিহাস আপনাদের কাছে বলার আছে, একটা ছোট্ট ঘটনা বলি বাবা। এরে ভাই ওই কুমিল্লা জেলায় যখন মাহফিল করতে গেলাম, ওই কুমিল্লা জেলার ওই ঘটনাটা সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে ভাইজান। একটা ছোট্ট বৎসরের বয়স, 10 বৎসরের বাচ্চা কোরআনের হাফেজ হয়েছে, আজকে মাথায় পাগড়ি নিয়ে, বাবার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, কাকে এই মাথার পাগড়ি দেখাবে, কাকে কোরআন শোনাবেন? একটা সন্তান যখন কোরআনের হাফেজ হয়, আলেম হয়, ওই বাবা মা কত আনন্দিত হয়, কত খুশি হয়, ওই বাপ মা ছাড়া আর কেউ জানে না। সন্তান এমনি ইংরেজিতে ম্যাজিস্ট্রেট হয়েছে, এমএ পাস করেছে, এসএসসি পাস করেছে, বাবা মার আনন্দের শেষ নাই, বাবা টাকার দিকে তাকায় না, মা টাকার দিকে তাকায় না। সন্তানকে বলেছে, বাবা তুমি যদি এবার ম্যাট্রিকে ভালো পাস করো তা তোমার যত বন্ধু বান্ধব আছে সবাকে পেট ভরে খাওয়াবো। এরে ভাইজান, যাদের তোমার ঘরে মা নাই বাবা নাই, কে বলবে তোমাকে এই কথা, কে বলবে? তোমার তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার মাতার ছায়া নাই, কে বলবে এই কথা? আজকে তুমি যখন ভালো রেজাল্ট করো, তোমার বাপ মা কত আনন্দে তোমার পিছনে খরচ করে, দিক বেদিক তাকায় না। সন্তান আজকে কোরআনের হাফেজ হয়েছে, মাথায় পাগড়ি পাইছে, সন্তান এই আনন্দ দেখাবার মতো লোক তো পৃথিবীতে নাই, মাও নাই, বাবাও নাই। এই সন্তান তার চোখের পানি গোটা বিশ্ববাসী কাঁদিয়ে ফেলছে। সন্তানটা ডাক দিয়ে বলে, ও মাহফিলের উপস্থিতি বক্তা সভাপতি,
আমি আজকে এই মাতার পাগড়ির আনন্দ আমি কাকে দেখাবো কাকে আমি বুঝাবো আমি হাফেজ হইছি আমি আলেম হইছি এই মাতার পাগড়ি কাকে দেখাবো আমি এই কোরআন শরীফ দিলের মধ্যে মুখস্থ করেছি আজকে 30 পারা কোরআন পড়েছি সন্তানটা নিয়ত করেছে আল্লাহ আমি আমার এই মাথায় পাগড়ি পরা অবস্থায় আমি 30 দিন ধরে আমার মা বাবার কবরের মধ্যে দাঁড়িয়ে আমি কোরআন শরীফ তেলাওয়াত করব আল্লাহ একদিন নয় দুই দিন নয় পেটের সন্তান মার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 দিন 30 পারা কোরআন শোনাইছে বাবার কবরের পাশে দাঁড়িয়ে 30 কর কোরআন শরীফ শোনানোর পরে সন্তানকে স্বপ্নে দেখাইছে এরে সন্তান এরে বান্দা তোর বাবা মার এমন করছিল না যাতে জান্নাতের মেহমান হবে তোর মতো একজন কোরআনের হাফেজের ওসিলা করে তোর মা বাবাকে জান্নাতের উসু মেহমান বানিয়ে দিয়েছি আরে ভাইজান সন্তান যদি একটা ভালো কোরআন পড়না হয় নামাজি হয় তাহলে পাঁচবার মসজিদে নামাজ পড়তে গিয়ে একটা দোয়া করবে আল্লাহ কোরআনে দোয়াটা বাতায় দিয়েছেন সবাই আমার সঙ্গে পড়েন অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন সবাই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সদা এহসান তরে এহসান তরে তাদেরই খুশিতে রব আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তে রব হয় যে বসন্তোষ খোদার এই রহম তারা এ ধরার দরকার ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত এরে ভাইদান এরে বিরল থানার যুবক ভাইরা তোমাদের পা গুলো আগাই দাও আমি তোমাদের পায়ে চুমু খাইয়া তোমাদের অনুরোধ করব রে ভাইদান জীবনে আজকে আবুল কাসেম সরকারকে এই ধীরে ধীরে এত উপর পর্যায়ে কেন নিয়েছেন জানো আজকে একটা গোপন তত্ত্ব তোমাদের কাছে ফাঁস করে দেই ভাইদান একটাই কারণ হলো আল্লাহ পাক জীবনে প্রত্যেক বছরে প্রত্যেক মিনিটে মিনিটে উপরে নেয় তার কারণটা হলো আমার একটা মা দুখিনী আছে আমার বাবা দুনিয়ায় নাই আমার মায়ের কাছে আমি বারবার দোয়া চাই আমি ভিক্ষুকের মতো মায়ের কাছে দোয়া চাই আমার মায়ের দোয়া আল্লাহ পাক আমাকে উপরে নেয় মা বাবার দোয়া যার মধ্যে থাকবে ভাই দুনিয়ায় ব্যবসায় সফলতা করবেন চাকরিতে সফলতা করবেন দুনিয়ার যে জায়গায় থাকবেন খালি সফলতা আর খালি উপরে যাই থাকবেন মায়ের দোয়া পৃথিবীতে সব থেকে দামি দোয়া আপনাদের হাতে পায়ে ধরি বাবা মা বাবার দোয়া দিতে ভুল করবেন না পীর সাহেবের কাছে দোয়া চাই কিন্তু পীর সাহেবের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না হবে এটা গ্যারান্টি দেওয়া যায় না জোরে বলুন ঠিক কেনা ইমাম সাহেবের দোয়া কবুল হবে কিনা জানি না গ্রামের ময় মুরব্বীদের দোয়া কবুল হবে কিনা জানি না তোমার বাবির মুরুক্ষ বাবা মুরুক্ষ মা যেটা কলম ধরতে পারে না কোনো ভাষাই জানে না ওই বাপের কদমের মধ্যে হাত দিয়ে দোয়া নিবি মায়ের কদমের মধ্যে হাত দিয়ে দোয়া নিবে আম্মা আব্বা আপনার বরকতি হাতটা আমার মাথার মধ্যে দিয়ে একটু দোয়া করে দেন খোদার কসম করে বলি ভাইবা ওই ভাইবাতে যাচ্ছেন ইন্টারভিউতে যাচ্ছেন আল্লাহর কসম যাইতে দেরি আপনার জায়গা পাইতে দেরি নাই একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার আবারে আজকে আমাদের বাস্তব সমাজের মধ্যে কিছু দৃশ্য দেখা যায় যেই সন্তানকে তিল তিল করে মানুষ করে ওই সন্তান থাকে আজকে শহরের মধ্যে চারতলায় পাঁচতলায় আর মা থাকে গ্রামের এইরকম একটা ভাঙা কুরের ঘরে কোনোদিন এক মাসও খোঁজ নেয় না এরে ভাইজান তুমি যত টাইটেল হাজি হওয়ার যত বড় মুফাসসির হওয়া যত বড় সমাজ সেবক হও আল্লাহ পাক তোমার একটা ইবাদত কবুল করবে না যদি তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট না থাকে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার এরে ভাইজান এরে বন্ধুগণ আমি আপনাদের সামনে দুই মিনিট একটা কথা মনের কথা বলবো এরে ভাইজান কাবা শরীফ যারাই যায় যারা বাপ মায়ের দোয়া পায় কাবা শরীফ তারাই যায় জোরে বলুন ঠিক কেন মা বাবার দোয়া যারা পাবে জীবনে একবার হলো কাবা শরীফের মেহমান হতে পারবে সুবহানাল্লাহ কর
মনে চায় কি আপনাদের আপনাদের মন কি চায় যে জীবনে একবার হলেও কাবা শরীফে যাব কাদের কাদের চায় একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান তো দেখি না তাকা থাক একটু হাত তুলে আল্লাহু আকবারের কাছে বলে দেন না কেন জোরে তাকবীরের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার মুখরিতভাবে তাকবীরের আওয়াজ তোলেন তো সবাই মা বাবা দোয়া যদি করে জীবনে আল্লাহ তোমাকে একবার হলেও মক্কা মদিনায় নিবে আমিন কর আমিন যারা বাবা মার সঙ্গে খারাপ আচরণ করবেন তাদের তত টাকা থাক আর যত জমি থাক যাইতে পারবেন না আপনার ভিসা লাগবেই না আমিন কর মা বাবার দোয়া নেন আল্লাহর কসম আপনার টাকা নাই কি হয়েছে আপনি দোয়ার বদলেতে আল্লাহ মক্কা মদিনার মেহমান বানাবে আমিন কর আমিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার ইমাম কাবা শরীফের ইমাম কালবনি নাম কালো মানুষ তাকে একবার সাংবাদিকেরা প্রশ্ন করছিলেন ও ইমাম সাহেব আপনি আজকে পৃথিবীর কাবা শরীফের ইমাম আল্লাহ আপনাকে কোন যোগ্যতার বদলায় এই কাবার ইমাম বানাইছে তিনি কি বলছেন জানেন যে আমার কোনো এলেম নাই যার দৌলতে আল্লাহ আমাকে ইমাম বানাইছে তবে আল্লাহ পাক আমার একটা দোয়ার বদলতে এই কাবা শরীফের ইমাম বানাইছে সেটা হলো আমার মায়ের দোয়া মায়ের দোয়ার ওসিলায় যদি কাবার ইমাম বানায় সবাই বলেন মায়ের দোয়ার ওসিলা আল্লাহ জান্নাতের মধ্যে মেহমান বানাইতে পারে কিনা জোরে বলেন পারে কিনা ছোট্ট একটি কথা বলি জানেন তারপর হৃদয়টাকে শুয়ে দিচ্ছি জোরে কান আল্লাহু আকবার মুসা নবী নবীদের মধ্যে একটু রাগান্বিত নবী এবং তেজিও নবী আমিন কর মুসা নবী আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন আল্লাহ জান্নাতে তো যাব যেহেতু আমি নবী মারহাবা কর জান্নাতে তো জীবেনি তো জান্নাতের ভিতরে নাকি সবার জন্য একটা জান্নাতের বন্ধু থাকে তা আমি নবীর জন্য তো জান্নাতে একটা বন্ধু রাখছেন কয় হ্যাঁ কয় জান্নাতের বন্ধুটা কি দুনিয়াতে আছে কই আল্লাহু আকবার কয় আল্লাহ কয় হ্যাঁ মুসা জান্নাতের বন্ধুটা যিনি তোমার হবে এখনো তিনি দুনিয়াতে আছে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তাহলে একটু সুযোগ দেন আমি জান্নাতের বন্ধুটার সঙ্গে একটু মুসাবা করে আসি একজন নবীর বন্ধু হবে তাহলে কত উসমানের তিনি বন্ধু হবে একটু দেখে আসি আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন এ মুসা আমার ভাইয়েরা আমার বন্ধুরা মুসা নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমার বন্ধুটা কই একটু দেখান আমার বন্ধুটারে আমি দেখব আল্লাহ কয় এ মুসা তোমার বন্ধুর খোঁজ নিলে তোমার মন খারাপ হবে কলে কেন বলে তোমার যিনি জান্নাতের বন্ধু হবে তিনি তো অনেক বড় মানুষ না তিনি একটা সাধারণ গরুর গোস্ত কাটা কাসাই একটু জোরে বলেন আল্লাহু আকবার এটা কাসাই হবে আমার জান্নাতের বন্ধু একজন গরু কাটে কাসাই আমার জান্নাতের বন্ধু হবে ও শরীর গুনবে না মারহাবা কর আল্লাহ ডাক দিয়ে বলে মুসা মুখে লাগাম দিয়ে কথা বলো জান্নাতের মধ্যে গেলে শরীর আর গন্ধ হবে না জান্নাতের মধ্যে যাওয়ার আগে একটা জান্নাতি পানি দিয়ে গোসল দিবে ওর শরীর আর কালো থাকবে না ও জান্নাতি হুরদের সঙ্গে মেসিং হয়ে যাবে মোশারফ ভাইয়ের চেহারা যেমন সুন্দর আমরা সবাই সেরকম জান্নাতি চেহারা আমাদের হবে একটু মারহাবা কর জান্নাতের মধ্যে কোনো ল্যাংড়া খোড়া কানা অনেক খাটো মানুষ এরা যাবে না তাদের সবার সাইজ হবে একটা একটু জোরে বলেন আল্লাহু আকবার একটু মন লাগান আল্লাহ কয় আল্লাহ তাহলে মুসা কয় আল্লাহ তাহলে একটু আমাকে জান আমাকে একটু দেখার সুযোগ দেন কয় যা তোর পরিচয় গোপন রেখে জান্নাতি বন্ধুর সঙ্গে দেখে আয় মুসা নবীর একটাই মনের তামান্না এই লোকটা কি আমল করছে যার কারণে আল্লাহ আমাকে মুসা নবীর সঙ্গে জান্নাতের বন্ধু বানাবে গোপনে যে দেখে তিনি এই একজন এই ত্রিমণীবাহান বাজারের একটা গোস্ত কাটা গরু কাসাই দূর থেকে দেখতেছে একজন কাসাই গোস্ত কাটতেছে গোস্ত বিক্রি করে সবার শেষে ওই কাসায় একটা ভালো গোস্তের কিছু অংশ রেখে দিলেন রেখে বাড়িতে নিয়ে গেলেন নিজের হাতে তিনি রান্না করলেন মা দুকিনিকে সেই জায়গা থেকে নেমে নিয়ে গোসল করালেন নিজের হাতের রান্না করা খাবার নিজের হাতে মাকে খাওয়াইলেন মাকে খাওয়াইয়া মায়ের মুখটুকগুলো মুছে দিয়ে মাকে যত্ন করে মায়ের কপালে একটা চুমু দিয়ে ওই কাসায় আবার মাকে সেখানে রেখে দিলেন মুসা নবী এই দেখে ওই বুড়ির দিকে তাকিয়ে দেখে বুড়ি আকাশের দিকে তাকাইয়া একটা দোয়া করতেছে ওই দোয়াটা মুসা নবী জানতে পেরেছে কি দোয়া করতেছে জানেন আল্লাহ আমার সন্তান আমার জন্য যা করেছে আমি মা দুকুনি খুশি হয়ে বললাম জান্নাতে যেন আমার সন্তান মুসা নবীর বন্ধু হয়ে যাও
আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ এই কাসাইয়ের একটা আমলের কারণে এ আজকে জান্নাতের বন্ধু হয়েছে। তার কারণটা কি জানেন? মায়ের দোয়া। জোরে বলেন কার দোয়া? এ জোরে বলেন, জোরে বলেন কার দোয়া? আজকের মাহফিল থেকে তোদের কাছে আমার অনুরোধ ভাই, মায়ের কদমে যায় হাত দিবি। মা 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 বলেন না মা। এ ভাই একটা হরফ, একটা ওয়ার্ড, একটা অক্ষরের নাম হলো মা। জোরে বলেন কি? বাংলাতে হয় মা, ইংলিশে হয় এম, আর আরবিতে হয় মিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মা দিয়ে মক্কা, মা দিয়ে মদিনা, মা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মা দিয়ে মাকামে ইব্রাহিম, মা দিয়ে মুলতাসাম, মা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মা একবার যা বলবেন মা, বলেন না মা, ডাকটা ভালো না? বলেন তো দেখি মায়াবী কণ্ঠে, মা মা কেমন আছেন মা? এই কথাটা খালি বলবেন, মা দৌড় দিয়ে দরজা খুলে সন্তানকে বুকে নিতে দেরি নাই। আল্লাহু আকবার করলে কেন? হাজারো সন্তানের অপরাধ, হাজারো অপরাধ, হাজারো গাল, হাজারো অভিমান সব ভুলে যাবে সন্তানের মুখের একটা মা ডাক শোনার জন্য। মা কবুতরের মতো তাকিয়ে দেবে। জোরে কর আল্লাহু আকবার। একটা ডাক শুধু দিবেন, মা মা তুমি কেমন আছো? মোবাইলে বলবেন, মা তুমি কেমন আছো? মা তোমার শরীরটা ভালো? আমি আমার মাকে যখন টেলিফোন করি, আল্লাহর কসম বলি, মা টাকা লাগবে না? একটা দিন বলে নাই যে তোমার টাকা আমাকে লাগবে, শুধু বলে না লাগবে না, লাগবে না, লাগবে না। কেন মা? তোমার টাকা নিয়ে করবো কি? তোর একটা ডাক শোনার জন্য আমার মনটা থাকে অপেক্ষায়। বিরল থানার ভাইয়ারা, তোদের চোখের পানি এখন আল্লাহর জন্য একটু মায়ের জন্য ফেলাইতে হবে। যে কোন মায়ের সন্তান আছেন, এক ফোঁটা চোখের পানি আমার গভীর রাত্রে মায়ের জন্য ফেলাইতে পারেন কিনা? তোমার আমার মা কত যে চোখের পানি ফেলাইছেন তা হিসাব দিতে পারবো না। ওই ছোটবেলায় তোমার আমার যখন জ্বর হয়েছে রে, সবাই ঘুমিয়ে গেছে, মা তোমার ঘুমাইতে পারে না। মা সন্তানের পাতার পাশে দাঁড়িয়ে বলে, আল্লাহ আমি যদি মা ঘুমাই আমার সন্তানটার যদি কষ্ট হয়, আমার সন্তান তো অনেক কষ্ট পেয়ে যাবে। হাজারো যন্ত্রণা ভোগ করে মা দুঃখিনী তোমার মাথার পাশে দাঁড়িয়েছিল। এরে ভাই যান, ওই মায়ের জন্য তুমি কি একটা রাত জাগিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে পারো না? এরে সন্তান, আমরা বড় দুঃখের সহিত বলি রে বাবা, ওই সমস্ত হাজির দাম নাই, আলেমের দাম নাই, চেয়ারম্যানের দাম নাই, মেম্বারের দাম নাই, যারা সুন্দর জনপ্রতিনিধি কিন্তু মায়ের সম্মান করে না। ভাইজান, মাকে যারা ভালোবাসবে তারা হলেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ অলি। জোরে বলুন ঠিক কেনা? হযরত বাইজিদ বস্তামী এখনো শুয়ে আছেন চিটাগাং এর জমিনে। ওর জীবনের ইতিহাস একটু শোনাই রে বাবা দুই মিনিটই। হযরত বাইজিদ বুস্তামীর বয়স যখন মাত্র 12 বৎসর, তার বাবা নাই, মা তার দুঃখিনী বেঁচে আছে। মা হঠাৎ করে বিছনায় অসুস্থ হয়ে পড়ে গেছে। গভীর রাত্রে মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা এক গ্লাস পানি তুমি আমাকে দিতে পারবা? সন্তান বিছনা থেকে উঠিয়ে চিৎকার দিয়ে বাহিরে যায়, একটু পানি নিতে গেছে। দূরের মধ্যে যায় দেখে পানি নাই, আর একটু দূরে গেছে, একটু দূর থেকে পানি এনে দেখে বাইজিদের মা ঘুমিয়ে গেছে। বাইজিদ 12 বৎসর বয়সের ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মা অনেক দিন যাবত বিছনায় ঘুমাইতে পারে না, আজকে যখন ঘুমাইছে এখন ডাকা যাবে না, মায়ের ঘুমটা বড় দরকার। আমার মা যখন ঘুম থেকে উঠবে আমার নিজের হাতের পানি দিয়ে তাকে খাওয়াইয়া ঘুমাই দেব, ততক্ষণ আমি পানি নিয়ে আমার মাতার কাছে, আমার মায়ের কাছে দাঁড়িয়ে থাকি। কারণ এই মা জীবনে আমার জন্য কত দারোয়ানি করেছে। আমার মায়ের জন্য আমি একটা রাত আমি দারোয়ানি করতে পারবো না রে যুবক? হযরত বাইজিদ গোটা রাত পানির গ্লাস নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে গেলেন। ফজরের আজান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন বাইজিদের মা ঘুম থেকে উঠে যখন সন্তানকে বিছনায় বুকে জড়িয়ে নিতে চায়, বাইজিদের মা বলেন, আমার সন্তান বিছনার মধ্যে পাই না বলে চট করে উঠে গেলাম। উঠে দেখি
আমার ছোট্ট বাইদি আমার মাথার পাশে দাঁড়িয়ে ঠান্ডা দিন পানির গ্লাস নিয়ে থরথর করে কাঁপতেছে। আমি বাইজিদের মা ডাক দিয়ে বললাম, বাবা এই পানি নিয়ে কেন তুমি দাঁড়িয়ে আছো? বাইজির ডাক দিয়ে বলে, মা গভীর রাত্রে পানি চাইছেন, আমি দূর থেকে পানি এনে দেখি ঘুমাইছেন। বলে, পানি রেখে কেন ঘুমাও নাই? বলে, মা যদি আবারও ঘুমিয়ে যাই আপনার যদি পানির দরকার লাগে এই জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। মা তোকে নিস তাড়াতাড়ি সন্তানের হাত থেকে পানির গ্লাস নিয়ে পান করে সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে আবার ঘুমিয়ে দিয়ে মা দুকনি উজু করে যায় না মাঝে যাইয়া বলে, মালি মায়ের দোয়া নাকি তোমার দরবারে তাড়াতাড়ি কবুল হয় রে মালি। আমার এই ছোট্ট বাইজি এক গ্লাস পানি ধরে সারা রাত আমার মাথার শিওরে দাঁড়িয়েছিল। আমি মা শুনে আমার হৃদয়টা ভরে গেছে, আল্লাহ এখন আমি তোমার দরবারে দোয়া করি আমার বাইজিদকে পৃথিবীর সব থেকে সেরা অলিদের মধ্যে অলি বানাইয়া দে। আল্লাহ ডাক দিয়ে বলে, বাইজিদের মা তোর সন্তানকে ওলির দোয়া করলি, শুধু তাই না রে মা, তোর সন্তানের জন্য তুই যদি দোয়া করতিস আকাশের চাঁদটাও যদি তুই চাইতিস আমি আল্লাহ পাক ওই আকাশের চাঁদ খসাই দিয়ে তোমার সন্তানের হাতে দিতাম। কারণ মায়ের দোয়া এত বড় দোয়া, বাবা দোয়া এত বড় দোয়া, পৃথিবীতে এই দোয়ার কোনো তুলনাই হয় না। একটু হাত তুলে আল্লাহ আকবার বলেন না কেন? মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে, জোরে বলেন আল্লাহ আকবার। মায়ের থেকে দামি নিয়ামত এই পৃথিবীতে আর কেউ নাই। রাসূল বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মাবাপ তোমার জান্নাত, মাবাপ তোমার জাহান্নাম, খুশি রাখবা জান্নাতে যাবা, বেজার রাখবা জাহান্নামে যাবা, কোনো সন্দেহ নাই। ভাই, প্রিয় ভাই, প্রিয় বোন, এখানে অনেক মা বোন আছেন, মায়ের কথা শুনে মুরব্বীদের চোখের পানি আসে, মায়ের কথা শুনে হাজার হাজার টাকা মানুষ দান করে মসজিদ মাদ্রাসা। গতকালকে সিরাজগঞ্জ জেলায় যখন মায়ের জন্য 10,000 টাকা চাইলাম, এক ব্যক্তি দাঁড়িয়ে বলেন, হুজুর 10 কেন হুজুর, 10 লক্ষ টাকা আমার নেন, আমার মা নাই দুনিয়াতে, আমি কাকে দেব, আমার মায়ের জন্য দান করে দেব। আমিন কর, আমিন। এই সম্পর্ক কেউ বিচ্ছেদ করাইয়েন না মা। অনেক বউ আছেন মা বাবার স্বামীর সঙ্গে পেঁচ লাগাইয়া মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক দূর করে দেয়, অনেক দূরে রেখে দেয়। শুনে রাখবেন, আল্লাহর বিচার কঠিন বিচার। আজকে তুমি সুন্দরী স্ত্রী বলে, তোমাকে তোমার স্বামী ভালোবাসে বলে, এই দুর্বলতা রক্ষা করে তুমি তোমার স্বামীকে মা থেকে দূরে রাখছো, একদিন তোমার পেটের সন্তান পৃথিবীতে আসবে, সেই দিন তোমাকেও এরকম দূরে করে দিবে, ঠিক কিনা বলেন? না বাবা, না মা। অনুরোধ করি মা, আজকের এই মাহফিল থেকে তোমাদের এই নসিহত করলাম, মা বাবাকে কেউ কোনোদিন বেয়াদবি করবে না। আজকে এই মাহফিল থেকে যে মাকে মা বলে ডাকবা, আমিন কর, আব্বাকে আব্বা বলে ডাকবা, যদি তাও না হয় একটা অনুরোধ করি, একটা অনুরোধ করি, হৃদয়টা অনেকের নরম হয়ে গেছে, একটা অনুরোধ করি। দেখি তো এই মজলিসের ভিতরে যাদের এই অনেকের বাবা এবং সন্তান এই মাহফিলে আসছেন, অনেকে আসছে, অনেকের বড় ভাই এই মাহফিলে আসছে, অনেকের নিজের ওস্তাদ এই মাহফিলে আসছেন, একটা সন্তান দাঁড়িয়ে দেখো তো তোমার বাবা এই মজলিসের মধ্যে আছে কিনা, দেখো তো দাঁড়াই, কোন সন্তানটা আছে দাঁড়ান তো ভাই, তোমার বাবাকে দাঁড়ান তো, তোমার বাবা কে আছে দেখো তো, খুঁজে যাও, একটু বুকে নাও, একটু মোলাকাত করো, যাও, এই বাপ না থাকলে কাকে বুকে নিবা রে ভাই, আমার বাপ নাই, আমি গোটা দুনিয়াতে খুঁজলে আমার বাবাকে বুকে নিতে পারবো, তোমার বাবা আছে, উঠো তো তোমার বাবাকে বুকে নাও তো, নাও এ মোলাকাত করে ধরে থাকো, এ ভাই একটু বুকে নিয়ে একটু বাবাকে বুকে নাও তো, একটু ভালো করে বুকে চিপে ধরে থাকো তোমার বাবাকে, একটু কান্দো তোমার বাবাকে বুকে নিয়ে কান্দো, কার বড় ভাই আছে একটু বুকে নিয়ে কান্দো তো, একটু এই ছাত্ররা কার ওস্তাদ আছে একটু দৌড় দিয়ে যাও তো দেখি, ওস্তাদকে দেওয়া করে একটু বুকে জড়াই দাও তো দেখি, বাবা রে বাবাকে এইভাবে বুকে নিয়ে কান্দো তো একটা মিনিট, এ ভাই বাবাকে বুকে নিয়ে চিপে ধরে থাক একটা মিনিট, ধরে থাক বুকটা ঠান্ডা কর, চাচা আপনার ছেলেকে বুকে চিপে ধরে রাখে, আল্লাহ আজকের এই মাহফিলটাতে দেখে এই সন্তানগুলোকে বুকে নিয়ে কান্দে, আল্লাহ আমার বাবা নাই আমি কাকে বুকে নেব, আল্লাহ আমার যদি বাবা থাকতো আজকে আমিও বুকে নিতাম, আমার বাবা নাই, এই সন্তানগুলো বাবাকে বুকে নিয়ে কান্দে,
যাদের বড় ভাই আছে এখানে দেখেন তো কার কার বড় ভাই আছে একটু বুকে নেন তো বড় ভাই ও বাবার মতো সমতুল্য কার বড় ভাই আছে একটু বুকে নেন তো ভাই আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি নাজাতের ওসিলা বানিয়ে দেন আমিন বলেন একটু থামেন একটু হৃদয়টাকে নরম করে দিয়েছেন ভাইজান আল্লাহ রাস্তায় আপনাদের কাছে মাপ চাই প্রিয় মা বোনেরা আপনারা ওখানে আপনার মাকে পাইলে মাকে বুকে নিয়ে কাঁদবেন মায়ের কদমের মধ্যে হাত দিয়ে কান্দে আপনি আল্লাহর জান্নাতটা আপনার মায়ের পদতলে আল্লাহ রাখছে আল্লাহু আকবার বলে আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মা মায়ের পদতলে সন্তানের বেহেশত সন্তানের জান্নাত আজকে থেকে কেউ কোনোদিন বাবা মাকে গালি দেব না আমিন কর সবাই ইনশাআল্লাহ রাজি তো সবাই যেন বাবা মাকে আব্বা বলে ডাকি মা বলে ডাকি বাবা মার সঙ্গে কাউকে কোনোদিন তুলনা দেব না আমিন বলে মায়ের সঙ্গে বাবার সঙ্গে পৃথিবীর কোন জিনিসের তুল্য হয় না কোনোদিন সমতুল্য হয় না আল্লাহু আকবার আজকে আপনাদের সকলের হৃদয়টা নরম হয়ে গেছে আমি জানি আপনাদের কাছে যেই মূল্যবান নসিহতটা করতে চেয়েছিলাম যে পৃথিবীর জমিনে এই কোরআনে কোন আমলটা করলে আল্লাহ শুধু টাকা সম্মান রিজিক রোগ সব দূর করে দিবে আমলটা জানার দরকার আছে কারা কারা শুনবেন একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন তো দুই হাত শেষবারের মতো শেষবারের মতো অনেক চোখের পানি ফেলিয়েছেন এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে করেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এই আমল চারটি করবেন ইনশাআল্লাহ যারা টাকার জন্য খাউ খাউ করেন আল্লাহ শুধু রিজিক দিবে যেখানে যাবেন শুধু রিজিকে বরকত থাকবে গোপন রোগে আপনি আক্রান্ত আপনার রোগ ভালো হচ্ছে না আমলটা করবেন আল্লাহ রোগের শেফা দিয়ে দিবে আমিন বলেন আমিন বলেন মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবে যে কোনো দোয়া করবেন দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই এই আমলটা যদি করেন আমিন কর আমলটা কি জানেন আমলটা আমরা জানি কিন্তু করি না ছোট্ট একটা জিনিস বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বে ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম যদি এতগুলো না জানেন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ 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 কমপক্ষে 100 বার যদি কোনো মানুষ যদি দিনে রাত্রে পাঠ করে সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে সুবহানাল্লাহ একটু জোরে কোন আল্লাহু আকবার তার যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে তার রিজিকে বরকত দিবে তার গোপন রোগ আল্লাহ দূর করে দিবে কারা কারা আমল করবেন দেখেন তো হাত তুলে বলেন তো দেখি এই ছোট্ট একটা আমল আস্তাগফিরুল্লাহ ছোট্ট 100 ডাক আমল আমরা করতে পারবো না সারাদিন আমরা ব্যবসার মধ্যে ফাঁকের মধ্যে এই দোয়াটা করতে পারবো তাহলে সারাদিন আমার ব্যবসার মধ্যে আল্লাহ বারাকা দান করবেন ছোট্ট একটি কথা এই হাদিস থেকে আপনাদের কাছে বলি ইমাম আহমদ বিন হাম্বল ইমামদের অন্যতম একজন ইমাম মারহাবা কর ইমাম আহমদ বিন হাম্বল চার ইমামের অন্যতম ইমাম মারহাবা কর তিনি একবার রাত্রে বেলা সফর করতেছেন করতে 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 শীতের রাত খুব ঠান্ডা একটু একটু ঠান্ডা গরম পাবার জন্য এদিক ওদিক আগুন দেখতেছেন আগুন নাই তাকিয়ে দেখে এরকম একটা বাজারের পাশে একজন রুটির দোকানে একজন বিশাল রুটি বানাচ্ছেন একজন দোকানদার যেখানে রুটি বানায় সেখানে একটু হলেও তো আগুনের তাপ আছে জোরে বলো ঠিক কেনা ইমাম আহমদ বিন হাম্বল ওই রুটির দোকানের পাশে যায়া বলতেছেন রুটিওয়ালা ভাই আমাকে আপনার আগুনের তাপে একটু বসতে দিবেন মারহাবা কর লোকটা মুসাফির দেখে বায়া হয়ে গিয়ে দোকানদারটা ডাক দিয়ে বলে ও আল্লাহর অলি আপনার মতো একজন আল্লাহওয়ালা মুরব্বী মানুষ পাইছি আর আপনি আমার পাশে বসবেন এটা তো আমার জন্য খুশনসিব আপনি বসেন সারা রাত আপনার সঙ্গে কথা হবে জোরে কর আল্লাহু আকবার একটা মিনিট চাচা খুব মূল্যবান নসিহত দেখবেন এটা কত মজা এই দোয়াটা শেখেন এই দোয়াটা আপনারা জানেন মারহাবা কর ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি রুটির দোকানের ওই দোকানদারের পাশে বসে আমি আগুনের তাপ নিচ্ছি আর তার সঙ্গে গল্প করতেছি তো রুটিওয়ালা লোকটা বলতেছে মুরব্বী আপনার নাম পরিচয় জানি না তবে আপনার সঙ্গে আমার দুটি কথা শেয়ার করি বলে কি বলে আমি আমি রুটির দোকানদার রুটি বানাই আমার মতো রুটি সুন্দর করে এই দেশের মধ্যে কেউ বানাইতে পারে না আল্লাহু আকবার কর তা আমার সব দোয়া কবুল করছে একটা দোয়া কবুল করে নাই তো ইমাম আহমদ বিন হাম্বল বলে তুমি কি কাজ করো তোমার যে দোয়া কবুল হয় কো আমি ছোট্ট একটা আমল করি সেটা হলো 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ো কি পড়ে
একশো বার আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, কয় তোমার কোন দোয়াটা কবুল হয় নাই? কয় আমি রুটিওয়ালা পিতি জীবনে দা দোয়া করছি, সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া আমার কবুল হয় নাই। বলে কোন দোয়া? বলে এই জামানার সব থেকে ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে দেখা করার আমার খুব মন চায়, সেই লোকটাকে আজ থেকে আমি দেখা করতে চাচ্ছি কিন্তু পাই না। ইমাম আহমদ বিন হাম্বল বলে, এ মুস্তাজাবুদ দাওয়া, তোমার সেই দোয়াটাও কবুল হয়েছে। মুস্তাজাবুদ দাওয়া, সেই ইমাম আহমদ বিন হাম্বলের কাছে তোমাকে দাওয়ার দরকার নাই, আহমদ বিন হাম্বলকে তোমার দোকানের পাশে আল্লাহ বসাই রাখছে। আল্লাহু আকবার কর, তোমাকে যাওয়ার দরকার নাই। সঙ্গে রুটিওয়ালা আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ এই আস্তাগফিরুল্লাহর এত পাওয়ার, আস্তাগফিরুল্লাহ পড়লে এত দোয়া কবুল হয়। আমার জীবনের একটা তামান্না ছিল, যুগের শ্রেষ্ঠ আলেম আহমদ বিন হাম্বলের সঙ্গে দেখা করব, আর এই আস্তাগফিরুল্লাহর বরকতে আহমদ বিন হাম্বল আজকে আমার রুটির দোকানের পাশে বসে এসে আমার সঙ্গে গল্প করতেছে। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার কর। আজকে থেকে এই আমলটা করব তো পর্দার ভিতরে মা বোনেরা আপনারাও করবেন, ডেইলি 100 বার করে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটা যদি করেন গোপন রোগের শেফা হয়ে যাবেন। এই আমলটা করলে আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দিয়ে দিবেন, মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবেন, এবং শুধু তাই নয় জীবনের গুনাহ মাফ করে দিয়ে চিরতরের সুখের জায়গা আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমিন। রব্বানা জলামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। বিশাল আকাশের মালিক আল্লাহ, বিশাল জমিনের মালিক আল্লাহ, হায়াত ও মৌতের মালিক আল্লাহ, ইজ্জত ও সম্মানের মালিক আল্লাহ, জাহান্নাম জান্নাতের মালিক আল্লাহ, আপনার দরবারে দুটা হাত বাড়িয়ে দেওয়ার আগে আপনার প্রিয় রাসূলের সাথে দরুদ ও সালাম পাঠ করেছি, আপনার পাক কালাম থেকে কিছু আয়াত ও কালিমা তেলাওয়াত করে আপনার দরবারে হাত তুলেছি, আজকের এই কোরআনের বাগান থেকে বসে বসে আপনার দরবারে দুটা হাত বাড়িয়ে দিয়ে ভিক্ষুকের মতো আমিন আমিন বলতেছি। আল্লাহ এই মজলিসের ভিতরে আমার থেকে পাপিষ্ট গুনাগার মনে হয় কেউ নাই। আমার ডানে বামে দাড়ি পাকা ময় মুরব্বী ওলামায়ে কেরাম আমার যুবক ভাইয়েরা হাত তুলেছে, আমার এক ঝাঁক পদ্মা নিশিন মা বোনেরা তারাও আমিন আমিন করতেছে। দয়া করে মায়া করে আজকের এই মাহফিলের দোয়ার আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, দুনিয়ার মানুষ যতটা খুশি হয় নাই তার থেকে বেশি খুশি হয়েছেন কবরের ভিতরের মাইয়্যত গুলো। আশেপাশে যত কবরের মাইয়্যতরা ঘুমিয়ে আছেন, আজকে কোরআনের বাগানের ওসিলা করে তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। বিশেষ করে আল্লাহ মাহফিল ইন্তেজাম যেনারা করেছেন, সহযোগিতা করেছেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যে এসেছেন, সকলকে আপনি হায়াতে কুল্লিয়াত দান করেন। আল্লাহ আজকের মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিয়েন। আল্লাহ আশেপাশের যত দোকানদার ভাইয়েরা আছেন, সকল দোকানদার ভাইদেরকে হালাল ব্যবসা করার তৌফিক দান করেন। এই বাজারের যত দোকানদার ভাই আছেন, সকলকে আপনি আপনার রাসূলের সেইভাবে সুরতে ব্যবসা করেছেন, সকলকে রাসূলের আদর্শ মেনে ব্যবসা করার তৌফিক দান করিয়েন। হালাল ব্যবসাকারীরা নবীর পাশে জান্নাতে থাকবে। এই চৌমুহনী বাজারের যখন যত ব্যবসায়ী ভাই আছে, সকল ব্যবসায়ী ভাইদেরকে আপনি আর রাসূলের চরিত্র দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আজকের মাহফিলের ওস্তাদেরা যে পরিশ্রমের ফল বাচ্চাদেরকে দেখাইয়া দিলেন, আগামী দিনে এর থেকে সুন্দর যেন উপহার দিতে পারে সে তৌফিক দান করেন। আল্লাহ আমার এক ঝাঁক ভাই বোনেরা হাত তুলেছেন, সকলের আমিন আমিন গুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।